আসসালামু আলাইকুম, ডিসকভার বিডির পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আসলে সবগুলো সেন্সর আপনাদেরকে দেখাবো। সবগুলো সেন্সর দেখানোর মূল কারণ হচ্ছে এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে আমার কাছে, বিশেষ করে মাইক্রোওয়েভ সেন্সর কোথায় লাগাবে কিংবা পিআইআর সেন্সর কোথায় লাগাবে, কানেকশন কিভাবে করতে হয়। যেটা কমন কোয়েশ্চেন করে সবাই যে পিআইআর বা মাইক্রোওয়েভ সেন্সর কি মানুষের মুভমেন্ট করলেই জলনির্ভর করবে নাকি স্থির হয়ে থাকলেও হবে, উত্তরটা হচ্ছে স্থির হয়ে থাকলে আসলে মাইক্রোওয়েভ সেন্সর কিংবা পিআইআর সেন্সর দুটোই বন্ধ হয়ে যাবে, এখানে মুভমেন্ট থাকতে হবে। ধরুন আপনি একটি রুমে লাগিয়েছেন পিআইআর সেন্সর কিংবা মাইক্রোওয়েভ সেন্সর, সেখানে কোনো ঘুমন্ত লোক আছে, সেটি একবার মুভমেন্ট করার পরে আপনি যে সময়টি দিয়ে রাখবেন সেটির পরে নিভে যাবে, যদি বাতি লাগান সেই বাতিটি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো মুভমেন্ট না হলে আর সেটি জ্বলবে না। সুতরাং এটি আপনারা ক্লিয়ার হতে পারবেন যে যে কোনো মুভমেন্ট ছাড়া আসলে পিআইআর সেন্সর কিংবা মাইক্রোওয়েভ সেন্সর কাজ করবে না। আর যেটি বলছেন যে মানুষ ঢোকার পরই জ্বলে থাকবে সেটি অন্য সেন্সর, হিউম্যান সেন্সর বলা হয়, সেটি অন্যভাবে করা হয়। কিন্তু আমাদের এই সেন্সরগুলো সবই হচ্ছে পিআইআর সেন্সর এবং মাইক্রোওয়েভ সেন্সর, যেটিতে মোশন থাকলেই কাজ করবে। এবং শুধু তাই না, আপনার বড় কোনো প্রাণীও যদি থাকে, সেটা 15 কেজি বা 20 কেজির ওজনের হয়, সেক্ষেত্রে তাদের মুভমেন্টেও এটি অন বা অফ হবে। তো প্রথমে আসি, প্রথমে দেখাই আপনাদের কানেকশন কীভাবে করবেন এবং কোনগুলো পিআইআর সেন্সর। এগুলো প্রত্যেকটি এখানে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভিডিওর ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন এবং সেই সাথে সেখানকার প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন সেটিও দেওয়া আছে। আমরা প্রথমে দেখাই যেটি খুব কমন, E27 টাইপ যে মোশন সেন্সরটি, এটি আপনারা কম বেশি সবাই পরিচিত এটির সাথে। এটি সরাসরি জাস্ট আপনারা ফেজ এবং নিউট্রালে কানেকশন করবেন। এখানে যেসব দেখতে পাচ্ছেন সবগুলি 220 ভোল্ট ইনপুট এবং আউটপুট, সুতরাং 220 ভোল্টেই এগুলোকে কানেক্ট করতে হবে। এটি হচ্ছে E27 টাইপ বাতির জন্য এবং এটি পিছনে দেওয়া আছে ইনস্ট্রাকশনে, যেটি হচ্ছে ম্যাক্সিমাম 40 ওয়াটের বাতি ব্যবহার করতে পারবেন। এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড, 45 সেকেন্ড, 5 মিনিট, এগুলো সময় নির্ধারণ করার জন্য এবং ডে নাইট মোডে আছে উভয়টি। এটার আলাদা ভিডিও আছে, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এটির কানেকশনটা হচ্ছে জাস্ট ফেজ এবং নিউট্রালে কানেক্ট করে দিবেন। এরপরে দেখাই আরেকটি পিআইআর সেন্সর, এটি হচ্ছে, এটি কিন্তু আপনারা ইনডোরে ব্যবহার করতে পারবেন, এটি আউটডোরে ব্যবহার করার জন্য না, অর্থাৎ এটি ওয়াটারপ্রুফ না। এটি হচ্ছে পিআইআর সেন্সর আরেকটি, কিন্তু এটিকে আপনারা বাইরে ব্যবহার করতে পারবেন। এটি সাধারণত বাতির সাথে টার্মিনাল করা থাকে, নিচে কানেক্ট করা যায় এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্সিভিটি, সময় এবং লাইট কন্ট্রোল করা যায় একই রকমভাবে। সুতরাং এটিও একটা পিআইআর সেন্সর এবং এটিকে আউটডোরে ব্যবহার করা যাবে। এটি আরেকটা পিআইআর সেন্সর, এটি খুব ছোট, দামও কম, 300 টাকার মতো, এবং এখানে একইভাবে এটাও 30 ওয়াটের বাতি বেশি ব্যবহার করতে পারবেন না এবং এতে আপনার একইভাবে ডে নাইট সবই করতে পারবেন এবং সময়ও অ্যাডজাস্ট করতে পারবেন। এটিরও আলাদা ভিডিও আছে, আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে ওখান থেকে দেখে নেবেন। এই সেন্সরটি হচ্ছে জাস্ট আপনার ফল সিলিংয়ে লাগানো যায়, এই অপশনটি দেওয়া আছে, এটাও মোশন সেন্সর এবং এর সাথে একটি বাতি দেওয়া আছে, অর্থাৎ মোশন হলে এই বাতিটি জ্বলবে। 5 ওয়াটের একটি বাতি আছে এখানে, আমরা ওয়াটটির এখানে 30 সেকেন্ডের জন্য জ্বলবে এবং হ্যাঁ, 5 ওয়াটের একটি বাতি দেওয়া আছে এখানে, এটি ফল সিলিংয়ে লাগানোর জন্য উপরের দিকে। এরপরে আমরা দেখি এটি আরেকটি পিআইআর সেন্সর, এটি ওয়ালে লাগানো যায় এবং এটি হচ্ছে সর্বোচ্চ 1100 ওয়াট পর্যন্ত কন্ট্রোল করা যায় এবং সময় এবং সেন্সিভিটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। এটিও আরেকটি পিআইআর সেন্সর এবং এটি আরেকটি পিআইআর সেন্সর, এটি হচ্ছে আপনার ছাদের দিকে লাগানোর জন্য এবং এটাতেও দেখতে পাচ্ছেন আপনারা টাইম, সেন্সিভিটি, লাক্স, এই অ্যাডজাস্টমেন্টগুলো এখানে আছে এবং এটি এটি ছাদের দিকে ড্রিল করে 2টো স্ক্রুর সাহায্যে লাগাবেন। এবং এই কানেকশানটি কীভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি, কানেকশানটির ডায়াগ্রাম এখানে একটি দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং এটি হচ্ছে লাল তারটি হচ্ছে লোডে চলে যাবে, ব্রাউন কালারের তারটি যাবে হচ্ছে লাইভ ওয়্যার এবং নীল তারটি হচ্ছে নিউট্রালের জন্য। আর লোডের যে আরেকটি কানেকশান থাকবে সেটি সরাসরি নিউট্রালে কানেক্ট করে দেবেন।
এটি আরেকটি পিআইআর সেন্সর এবং এটি হচ্ছে সুইচ বোর্ডের পাশে লাগাতে পারবেন। এটিকে সুবিধা যাচ্ছে হচ্ছে অন বা অফ আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, আর পিআইআর মোডেও রাখতে পারবেন। এটি যেখানে লাগানো যেতে পারে, অনেকে ফ্যান লাগানোর জন্য চান, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে দিনের বেলা হয়তো পিআইআর মোডে রাখলেন, রাতের বেলায় আপনারা অফ করে ম্যানুয়াল মোডে রাখলেন, তাতে হচ্ছে ফ্যানটি আর বন্ধ হবে না। সো এটি সুইচ বোর্ডের পাশে লাগানোর জন্য এটি, এবং এর কানেকশনও একই রকম। এখানে দেখতে পাচ্ছেন লাইভে হচ্ছে একটি তার দিবেন নিউট্রাল, এবং লোডে এটি লোডের কানেকশন এখানে পরিষ্কারভাবে দেয়া আছে এখানে। এরপরে আমরা এখন এগুলো দেখাবো, এগুলো সবই হচ্ছে মাইক্রোওয়েভ কানেকশন। এখন কথা হচ্ছে মাইক্রোওয়েভ সেন্সর আপনারা কোথায় লাগাবেন। যে ক্ষেত্রে আপনারা দেখবেন যে মাইক্রোওয়েভ সেন্সরটি বেশি সেন্সিটিভ এবং অনেক বেশি এরিয়া নিয়ে কাজ করে, সেজন্য এটি বড় পরিসরে লাগালে ভালো। অনেকে ওয়াশরুমে মাইক্রোওয়েভ সেন্সর লাগাতে চান, কিন্তু ওয়াশরুমের জন্য আসলে পিআইআর সেন্সর ভালো, কারণ ওয়াশরুম অনেকের সাইজ ছোট থাকে, যার কারণে হচ্ছে যে এটি অনেক বড় এরিয়া নিয়ে, অর্থাৎ ওয়াশরুমের পাশেও যদি যে রুম থাকে সেই রুম থেকেও মুভমেন্ট হলে সেন্সরটি কাজ করতে পারে। সুতরাং সেই জন্য ভালো হচ্ছে এই টাইপের পিআইআর সেন্সর বা অন্য যে কোনো পিআইআর সেন্সর আপনারা লাগাতে পারেন। সেক্ষেত্রে আরও আপনি স্পেসটা স্পেসিফিক করে দিতে পারবেন যে এইটুকের মধ্যে মুভমেন্ট হলেই জ্বলবে। তারপরেও যারা মাইক্রোওয়েভ সেন্সর লাগাতে চান বা একটু বড় পরিসরে, তাদের জন্য এটা ভালো। এইটাকে আপনারা কন্ট্রোল করা যায়, আপনার দূরত্ব কন্ট্রোল করা যায়, সেন্সিভিটি কন্ট্রোল করা যায়, টাইম কন্ট্রোল করা যায়, এবং এটির সেট আপ করাও সহজ। এটিকে দেখতে পাচ্ছেন এখানে একটি ইনপুট কানেকশন আছে এবং এটি হচ্ছে আউটপুট কানেকশন। এটিরও আলাদা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এটিও মাইক্রোওয়েভ সেন্সর আরেকটি, এটিকে ছাদে বা দেয়ালে যে কোনো জায়গায় লাগাতে পারেন, এটাকেও ছাদে বা দেয়ালে যে কোনো জায়গায় লাগাতে পারবেন। এটির কানেকশন হচ্ছে এখানেও আউটপুট ইনপুট দেখানো আছে। এটিকে জাস্ট আপনারা একদম সরাসরি কত দূরত্ব থেকে কাজ করবে সেটা এখানে বলে দিতে পারবেন, 1 মিটার, 5 মিটার, 8 মিটার, 10 সেকেন্ড, 45 সেকেন্ড, 4 মিনিট, এগুলো আপনারা এখান থেকে সহজেই নির্ধারণ করে নিতে পারবেন। এটিও একটা মাইক্রোওয়েভ সেন্সর, এটি বেশ পপুলার এবং খুবই সেন্সিটিভ। যদিও এটা আমার শেষ হয়ে গেছে, এই জন্য একটি ডামিটি দেখানো হয়েছে। এখানে 3টি নব থাকে, একটা সেন্সিভিটি টাইম এবং আরেকটি হচ্ছে সময়। এখানে একটি সেন্সর থাকে এবং এটি হচ্ছে লোডের জন্য, আর এটি হচ্ছে লাইভ এবং নিউট্রাল কানেকশনের জন্য। এটি আরেকটি মাইক্রোওয়েভ সেন্সর, এটিরও একই রকম, অনেকটা এর মতোই, জাস্ট এটা অ্যাডজাস্ট করা একটু সহজ, এবং এর ভিতরে একটি এলইড ইন্ডিকেটর আছে। যতক্ষণ পর্যন্ত সেন্স করা থাকবে ততক্ষণ পর্যন্ত এটি জ্বলে থাকবে। এটি হচ্ছে সেন্সর এবং এখানে হচ্ছে 3টি কানেকশন দেওয়া আছে। একটি হচ্ছে এই প্রথমটি হচ্ছে লাইভ ইন, এরপরে হচ্ছে আউট, এবং লাস্টেরটি হচ্ছে নিউট্রাল, এবং আরেকটি নিউট্রাল সরাসরি লোডের সাথে কানেক্ট করবে। এটি একটি মাইক্রোওয়েভ সেন্সর। এটি আসলে আপনারা অনেক সময় দেখবেন যে সিনেমা হল কিংবা বাড়ির সিঁড়ির কাছাকাছি থাকে নিচের দিকে, সেটি আপনারা এই বোর্ডের মধ্যে লাগাতে পারেন অথবা কনসোল বোর্ডের মধ্যে লাগিয়ে নিতে পারেন। এটি সামনাসামনি যখন যাবে তখন লাইটটি কিছু সময়ের জন্য জ্বলে থাকবে। এটি জাস্ট নেভিগেট করার জন্য, এখানে লাইভ এবং নিউট্রাল 220 ভোল্ট দিয়ে দিলেই এটি কাছাকাছি আসলে এই লাইটটি জ্বলবে। একটু নিচের ফ্লোরটাকে একটু আলো করার জন্য এটি ব্যবহার করতে পারেন। এটি মাইক্রোওয়েভ সেন্সর। এবং সর্বশেষ যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে, এটিও একটি মাইক্রোওয়েভ সেন্সর, তবে এটি আউটডোরে ব্যবহার করা যায়। অনেকে মাইক্রোওয়েভ সেন্সর আউটডোরে ব্যবহার করার জন্য চান, তাদের জন্য এই সেন্সরটি। এবং এই মাইক্রোওয়েভ সেন্সরটি প্রায় 8-10 মিটার দূরে থেকে কাজ করে, এবং এটির অ্যাডজাস্টমেন্টটা এখানে আছে, এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি একটু খুলে দেখাই, দেখতে পাচ্ছেন সেম টাইম সেন্সিভিটি এবং সময় অ্যাডজাস্ট করার জন্য। এবং তারের কানেকশন একই রকম, ব্রাউনটি হচ্ছে লাইভ ওয়্যার, লালটি হচ্ছে আউট, এবং নীলটি হচ্ছে নিউট্রাল কানেকশনের জন্য। এবং এখানে বলা আছে কোনটা কী কানেকশন। যেগুলো 3 তারের আছে মোটামুটি সবগুলোর কানেকশন একই রকম, এখানে 3 তারের যেগুলো আছে মোটামুটি সবগুলোর কানেকশন একই রকম, যেটি হচ্ছে সাধারণত ব্রাউনটি হয় লাইভ, নীল নিউট্রাল, এবং লাল আউট। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিআইআর মোড, অফ মোড, অন মোড। এটিকে আপনারা হচ্ছে সুইচ বোর্ডের পাশে রাখতে পারেন, এবং কানেকশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোড, এটি হচ্ছে লাইভ, এবং এটি হচ্ছে নিউট্রাল। এবং এখানে একটু খুলে দেখালে এখানে সময় টাইম অ্যাডজাস্ট করার জন্য, এবং এটা লাক্স অ্যাডজাস্ট করার জন্য।
এটাও একইভাবে আপনার এটি হচ্ছে লাইন ইন, লাইভ ইন, এবং এটা হচ্ছে লোড আউট, এবং এটা হচ্ছে নিউট্রাল। এখানে ডায়াগ্রামটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং উপরেরটি হচ্ছে সেন্সিভিটি অ্যাডজাস্ট করার জন্য, মাঝখানেরটি সময়, এবং এটি হচ্ছে ডে বা নাইট মোডের জন্য। একইভাবে এটিও তাই, এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1 মিটার, 5 মিটার, 8 মিটার, এবং এটি হচ্ছে সময় 10 সেকেন্ড, 45 সেকেন্ড এবং 4 মিনিট। এটি হচ্ছে কানেকশন আউটপুট, এবং এটি হচ্ছে ইনপুট। এটা লোড সর্বোচ্চ দিতে পারবেন আপনারা 100 ওয়াট পর্যন্ত, আসলে এর চেয়ে বেশি লোড দিতে পারবেন। এখানে রিলে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ারের। এটি আপনারা ছাদেও ব্যবহার করতে পারবেন, দেয়ালেও ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে একদম নতুন, সর্বশেষ আসা। এবং এখানে দেখতে পাচ্ছেন টেবিল এবং এই সুইচের কী ফাংশনগুলো আছে। উপরে দেখতে পাচ্ছেন লাইট, টাইম এবং ডিস্টেন্স, সবগুলো অ্যাডজাস্ট করা যাবে। এবং এখানে হচ্ছে যতক্ষণ সেন্স করা থাকবে ততক্ষণ একটি এলইডি জ্বলবে। এবং এটি হচ্ছে আউট, আর এটি হচ্ছে লাইন ইন। Thank you.